হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন তো আগে একটা জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট হয়ে গেছে ঠিক আছে এসএসসি সিজিএল টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি ফোরকে টার্গেট করে তো এইটা হচ্ছে নেক্সট পার্ট তো পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর ভিডিওটিতে একটু লাইক করে দিও ঠিক আছে তো শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন কী হচ্ছে

সুলতান খান আরেকজন হচ্ছেন উস্তাদ সাবরি খান ঠিক আছে আচ্ছা সাবরি খান ইনি কোন ঘরানার সঙ্গে যুক্ত এটা অনেক সময় পরীক্ষায় আসে সেটা হচ্ছে সাইনিয়া ঘরানা ঠিক আছে তাহলে সারাঙ্গীর সঙ্গে যুক্ত কোন কাদেরকে আমরা পেলাম এক শাকুর খান পণ্ডিত রামনারায়ণ ভীষণভাবে ফেমাস পণ্ডিত রামনারায়ণ আর হচ্ছে সাবরি খান যিনি সায়নিয়া ঘরানার সঙ্গে যুক্ত আর হচ্ছে উস্তাদ সুলতান খান ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব শেহনাই শেহনাইয়ের সঙ্গে যুক্ত খুব ইম্পর্টেন্ট পার্সোনালিটি কে উস্তাদ বিসমিল্লা খান ঠিক আছে আচ্ছা ফ্লুটের সঙ্গে যুক্ত ফ্লুট আরেক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে প্রচুর কোশ্চেন এসে থাকে সেই জন্য আমি একটু বলে দিচ্ছি ফ্লুটের সঙ্গে যুক্ত যেমন হচ্ছে হরিপ্রসাদ চৌরাসিয়া উনি ফ্লুইটের সঙ্গে যুক্ত আর হচ্ছে পান্নালাল ঘোষ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রচুর কোশ্চেন এসে থাকে পান্নালাল ঘোষ হরিপ্রসাদ চৌরাসিয়া এনারা হচ্ছে ফ্লুটের সঙ্গে যুক্ত আচ্ছা বিনা এই যে বিনা দেখছি বিনার সঙ্গে কারা যুক্ত বিনার সঙ্গে যদিও খুব কম আসে বিনা রিলেটেড কিন্তু যদি চলে আসে যেমন হচ্ছে এস বালাচন্দ্রন উনি যুক্ত আছেন তারপর হচ্ছে ইমানি শাস্ত্রী তারপর হচ্ছে ধানাম্মাল এনারা প্রত্যেকে কিন্তু বিনার সঙ্গে যুক্ত ঠিক আছে তাহলে মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট থেকে আমি দেখিয়ে দিলাম আচ্ছা আর আমার চ্যানেলে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর ডান্স এই রিলেটেড কিন্তু অলরেডি ভিডিও করে দেওয়া আছে ঠিক আছে যেগুলো আগে আমি করেছিলাম সেই সময় সিজিএল সিএইচএসএল কিন্তু প্রচুর কমন এসেছিলো তো সেগুলো একবার দেখে নিও হেল্প হবে কিন্তু নেক্সট এবার কী বলছে উইন ডিড লিনাস কার্ল পলিং রিসিভ দ্য নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি ফর হিস রিসার্চ ইন্টু দ্য নেচার অফ দ্য কেমিক্যাল বন্ড অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু দ্য ইলুসিডেশন অফ দ্য স্ট্রাকচার অফ দ্য কমপ্লেক্স সাবস্টেন্স আচ্ছা এই কেমিক্যাল বন্ড নিয়ে যে সাইন্টিস্ট নোবেল প্রাইস পেয়েছিলেন তার নাম হচ্ছে লিনা স্কার পলিং ঠিক আছে সালটা কত হবে নাইনটিন ফিফটি ফোর আচ্ছা এই কোয়েশ্চেনগুলো ভীষণ কঠিন এগুলো পারা সম্ভবও নয় এইভাবে ঠিক আছে তাও বলে রাখলাম যদি কমন এসে থাকে তো এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে কেমিস্ট্রি ফিজিক্স থেকে কোনো ডিসকভার হয়েছে তিনি হয়তো নোবেল প্রাইজ পেয়েছেন কত সালে নোবেল প্রাইজ পেয়েছেন এটাও কোশ্চেন আসতে পারে উনি কখন ডিসকভার করেছিলেন বা সাইন্টিস্টের নাম দিয়ে দিল কী ডিসকভার করেছেন সেটা আসতে পারে অথবা হচ্ছে ডিসকভার কী করেছিলেন সেটা দিয়ে দিল সায়েন্টিস্ট কোন সায়েন্টিস্ট ডিসকভার করেছিলেন সেটা অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে তাহলে এই কেমিক্যাল বন্ডের জন্য যিনি মানে ডিসকভারির জন্য যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন কেমিস্ট্রিতে তার নাম কি লিনাস কালপলিং কত সালে সেটা নাইনটিন ফিফটি ফোরে ঠিক আছে নেক্সট এই যে ডান্স রিলেটেড क्वेश्चन এসে গেছে আচ্ছা দাস কাঠিয়া অফ ড্যাশ ইজ দ্য ট্রাইবাল ডান্স পারফর্মড বাই টু মেল ডিপিক্টিং দ্য হিস্টোরিক অ্যান্ড পুরাণিক ইভেন্টস এটা কোথায় হয় এই ডান্সটা এই ডান্সটা হয় কিন্তু ওড়িশাতে ঠিক আছে যে কোনো দুজন মেল কিন্তু পারফর্ম করে থাকে আর এটা বেসিক্যালি হচ্ছে পৌরাণিক পৌরাণিক যে ইভেন্টস আছে সেগুলোকে ডিসক্রাইব করা হয় ঠিক আছে আচ্ছা ওড়িশার কি কী ডান্স আছে ওড়িশার ক্লাসিক্যাল ডান্স তো আমরা জানি ওড়িশি এছাড়া যে ডান্সগুলো আছে ছাউ ডান্স হয় ঠিক আছে ওড়িশাতে কিন্তু ছাউ ডান্সও হয় এছাড়া যেমন হচ্ছে সাভারি পাইনকা পাইনকা খুব ফেমাস এটা কিন্তু পরীক্ষা এসে থাকে পাইনকা ঠিক আছে পাইনকা ডান্স কিন্তু তাহলে ওড়িশার হয়ে গেল আচ্ছা উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশের তো ক্লাসিক্যাল ডান্স হয়ে যাচ্ছে কত্থক আমরা জানি ঠিক আছে এছাড়াও যেগুলো আছে সেটা যেমন হচ্ছে ন নটাঙ্কি নটাঙ্কি আছে রাসলীলা আছে তারপর হচ্ছে কাজরি ঝোড়া আছে পেলি কাজরি ঝোড়া আছে পেলি ঠিক আছে এগুলো সব কিন্তু উত্তরপ্রদেশের ডান্স ঠিক আছে রাসলীলা বললাম বোধ হয় হ্যাঁ রাসলীলা বলা হয়ে গেছে আচ্ছা গুজরাটের যেমন আমরা সবাই জানি গারবা তো ওটা আর বলতে লাগে না কিন্তু এছাড়াও যে ডান্স আছে সেটা হচ্ছে যেমন হচ্ছে ডান্ডিয়া ডাস টিপ্পানি জুরিন আর যে ভাবাই ঠিক আছে ভাবাই ডান্সটা পরীক্ষায় এসে থাকে যে ভাওয়াই ডান্স কোন স্টেটের ফোক ডান্স এটা কিন্তু গুজরাটের ঠিক আছে আচ্ছা গোয়ার কি গোয়ার হচ্ছে ফুগডি আর হচ্ছে ডেকনি ঠিক আছে ফুগডি এফ ডি আই ফুগডি আর কি ডি কেএইচেন ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে গোয়ার কিন্তু ফোক ডান্স আশা করি হেল্প হচ্ছে সবার বুঝতে কোথাও অসুবিধা হলে আমি কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাতে হবে তাহলে আমি বলে দেবো ঠিক আছে আচ্ছা কে এ নাজিব ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস ডিলস উইথ দ্য ভায়োলেশন অফ রাইটস আন্ডার ড্যাশ ঠিক আছে আচ্ছা এটা একটা কেস রিলেটেড কোয়েশ্চেন পলিটি থেকে কোশ্চেন এসছে সেটা হচ্ছে কে এ আর হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়ার মধ্যে যে কেস হয়েছিল সেটা কত নাম্বার আর্টিকেল স্যার সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান ঠিক আছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান হচ্ছে এখানে উত্তর হয়ে যাবে অপশান টু ঠিক আছে আচ্ছা আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ান এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ছে যেখানে কি বলা হচ্ছে উইথ প্রোটেক্টস দ্য লাইফ অ্যান্ড দ্য পার্সোনাল লিবার্টি অফ এভরি পার্সন ঠিক আছে যেখানে বলা হয়েছে মানে ওটা যদি এক্সটেন্ডেড করে আমরা যদি দেখি আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানে সেখানে বলা হচ্ছে রাইট টু লিভ উইথ ডিগনিটি রাইট টু প্রাইভেসি রাইট টু হেলথ রাইট টু ক্লিন এনভায়রনমেন্ট ঠিক আছে তারপর হচ্ছে রাইট টু স্পিডি ট্রায়াল এগুলো সব কিন্তু আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানে কিন্তু বলা রয়েছে তো এ কে এ নাজিব ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসটা হয়েছিল আর্টিকেল নাম্বার টোয়েন্টি ওয়ানের ক্ষেত্রে আচ্ছা আর্টিকেল নাম্বার সিক্সটিন যে অপশানে দেওয়া রয়েছে আর্টিকেল নাম্বার সিক্সটিন কিসের জন্যে সেটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি দেওয়া হবে কিসে না পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ঠিক আছে যখন কোনো পাবলিক এমপ্লয়মেন্টের আসবে তখন কিন্তু ইকুয়াল অপরচুনিটি দিতে হবে ঠিক আছে যেখানে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না কোন কোন বেসের উপরে রিলিজিয়ান রেস কাস্ট সেক্স ডিসেন্ট অ্যান্ড হচ্ছে প্লেস অফ বার্থ ঠিক আছে এই বেসিসে কিন্তু কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না আচ্ছা আর্টিকেল ফরটিন কী বলছে আর্টিকেল ফরটিন বলছে রাইট টু ইকুয়ালিটি বিফোর দ্য ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল ঠিক আছে আর আর্টিকেল নাম্বার নাইনটিন কী বলছে আমাদের যে ফ্রিডাম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে সেটা বলা হয়েছে ছটা ফ্রিডম আছে আমাদের তো সেগুলো আমাদের বলা হয়েছে আর্টিকেল নাম্বার নাইনটিনে ঠিক আছে নেক্সট হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য রেড অ্যালগি এই এই টাইপের কোশ্চেন আছে রেড অ্যালগি কোনটা ব্রাউন অ্যালগি কোনটা গ্রিন অ্যালগি কোনটা তো এখানে আমি বলে দিচ্ছি রেড অ্যালগিটা হচ্ছে এই রডো ফাইট রডো ফাইটটা কিন্তু হচ্ছে রেড অ্যালগি ঠিক আছে আচ্ছা এই সরি ফাইট বলে দিলাম রোডোফাইকি যেটা সেটা হচ্ছে রেড অ্যালগি ক্লোরোফাইকি যেটা হচ্ছে সেটা কি গ্রিন অ্যালগি ঠিক আছে আর ফিও ফাইকি যেটা আছে সেটাকে বলা হয় ব্রাউন অ্যালগি বোঝা গেছে তাহলে রোডোফাইটি হচ্ছে রেড অ্যালগি ক্লোরোফাইকি হচ্ছে গ্রিন অ্যালগি অ্যান্ড ফিও ফাইকি হচ্ছে ব্রাউন অ্যালগি ওকে আচ্ছা রোডোফাইকি এটা যে রেড কালার যে আমরা দেখতে পাই বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দা পিগমেন্ট সেই পিগমেন্টটা কি পিগমেন্ট না ফাইকো ইরাইথ্রিন অ্যান্ড হচ্ছে ফাইকো সায়ানিন ঠিক আছে এই দুটো পিগমেন্ট কিন্তু দেখতে পাওয়া যায় তাহলে ফাইকো ইরাইট্রিন অ্যান্ড ফাইকো সায়ানিন আচ্ছা এই রডোফাইকিতে আমরা কোথায় দেখতে পাই এটা হচ্ছে ম্যারিন ইকোসিস্টেম আমরা দেখতে পাবো এই রডোফাইকিকে ঠিক আছে সমুদ্রে ম্যারিন ইকোসিস্টেমে আমরা দেখতে পাবো সেখানে কী কাজ করে এটা কিন্তু অ্যাস প্রাইমারি প্রডিউসার হিসেবে কাজ করে যেখানে ম্যারিন ইকোসিস্টেম তো অনেক হার্বিভোর্সরা থাকে তো তাদের খাবার জোগাতে কিন্তু এই রডোফাইকির ভূমিকা আছে ঠিক আছে নেক্সট চলে আসি ক্লোরোফাইকি ক্লোরোফাইকে এখনই বললাম এটা হচ্ছে গ্রিন অ্যালকি যেটা আমরা ফ্রেশ ওয়াটারে আমরা দেখতে পাবো যেমন পন্ডে দেখতে পাবো কোনো স্ট্রিমস দেখতে পাবো লেকস দেখতে পাবো সেখানে আমরা ক্লোরোফাইকে দেখতে পাবো আর ফিওফাইকি যেটা যেটা বললাম ব্রাউন অ্যালগি সেটাও কিন্তু ম্যারিনে দেখতে পাবো এখানে হচ্ছে টেম্পারেট অ্যান্ড কোল্ড ওয়াটারসে দেখতে পাবো ঠিক আছে এরাও কিন্তু কোস্টাল ইকোসিস্টেমের জন্য প্রাইমারি প্রডিউসার হিসেবে কাজ করে আর হচ্ছে লিভার ওয়ার্থে যেটা অপশন নাম্বার থ্রিতে দিয়েছে এটা হচ্ছে একটা নন ভাস্কুলার প্লান্ট যেটা কিন্তু কোনো ড্যাম্প হ্যাবিটেটসে কিন্তু মানে জন্মায় যেমন কোনো ফরেস্টে হতে পারে কোনো রিভার ব্যাঙ্কসে হতে পারে এর কাজ কি এর কাজ হচ্ছে কোনো সয়েল ফরমেশন করা অ্যান্ড হচ্ছে নিউট্রিয়েন্টটাকে রিসাইক মানে আবার সাইক্লিং করা ঠিক আছে এই লিভার ওয়ার্থের কাজ নেক্সট একটা কেমিস্ট্রির থেকে সুন্দর কোয়েশ্চেন এসছে হোয়াট উইল বি দ্য অ্যাটেমিক নাম্বার অফ অ্যান এলিমেন্ট এক্স উইচ ইজ প্লেসড ইন পিরিয়ড টু অ্যান্ড গ্রুপ সেভেন্টিন আচ্ছা পিরিয়ড টুতে আছে মানে হচ্ছে দুটো সেল থাকবে ঠিক আছে গ্রুপ সেভেনটিন মানে লাস্টে ব্যালেন্সই কত সাত থাকবে সামনেরটা তার মানে দুই দুই প্লাস সাত করলে কত হয় নয় ঠিক আছে মানে ফার্স্টের সেলের মধ্যে দুটো ইলেকট্রন থাকবে আর সাতটা থাকবে লাস্টের মানে বাইরের সেলের মধ্যে তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা কত হয়ে গেলো সেভেন প্লাস টু নাইন হয়ে গেল নেক্সট কোশ্চেন খুব সুন্দর একটা কোয়েশ্চেন এসছে ইন হইচ টু কনজিকিউটিভ ইয়ার্স ওয়াজ দে আর নো চিফ গেস্ট অ্যাট দ্য রিপাবলিক ডে সেলিব্রেশন অফ ইন্ডিয়া তাহলে আমরা জানি প্রত্যেক বছর যখন রিপাবলিক ডে সেলিব্রেশন হয় তো আমাদের মানে বিদেশ থেকে প্রেসিডেন্টরা কিন্তু আমাদের দেশে ভ্রমণ মানে আসেন অ্যাজ আ চিফ গেস্ট ঠিক আছে কিন্তু কোন সালে আসেননি সেটা হয়ে যাবে কখন না টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এই সালে কিন্তু কোনো চিফ গেস্ট আসেননি আচ্ছা সিএইচএসএল এর এইবারে টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি এই যে সি এইচএএসএল এক্সামটা হলো সেখানে একটা কোশ্চেন এসেছিলো সেটা হচ্ছে দু হাজার তেইশ সালে কে চিফ গেস্ট এসেছিলেন চব্বিশের কিন্তু বলেননি দু হাজার তেইশ সালে যিনি এসেছিলেন তিনি হচ্ছেন ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দুল ফাতেয়াল সিসি ঠিক আছে উনি এসেছিলেন দু হাজার তেইশ সালে আর দু হাজার চব্বিশ সালে যদি কোশ্চেন এসে থাকে তাহলে কী হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন উনি মানে এসেছিলেন দু হাজার চব্বিশ সালে ঠিক আছে তাহলে তেইশ সালে হয়ে গেলে ইজিপ্টের প্রেসিডেন্ট আব্দুল ফতেয়াল সিসি আর দু হাজার চব্বিশ সালে হয়ে গেলে হয়ে যাবে ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট ওকে আর দু হাজার একুশ আর বাইশ সালে কিন্তু কোনো ভিজিট কেউ করেনি নেক্সট এটা একটা খুব সুন্দর কোয়েশ্চেন খুব সপারা অনেকেই হয়তো না পারতে পারে সেটা হচ্ছে ফিশার্স কোয়ান্টিটি থিওরি ইজ এক্সপ্লেন বাই হিজ ফেমাস ইকুয়েশন আস তাহলে ফিশার্স কোয়ান্টিটি থিওরি এখানে কী বলা হয়েছে এটা উত্তর হয়ে যাবে কি এম ভি ইকুয়ালস টু পি টি ঠিক আছে আচ্ছা এমটা কী বলছে এম হচ্ছে মানি সাপ্লাই ঠিক আছে মানি যে সাপ্লাই হচ্ছে সেটা হচ্ছে এম দিয়ে আমরা ডিনোট করছি ভিটা হচ্ছে ভেলোসিটি অফ মানি পিটা হচ্ছে প্রাইস লেভেল আর টিটা হচ্ছে লেভেল অফ ট্রানজ্যাকশান ঠিক আছে তাহলে টিটা হয়ে গেল কি লেভেল অফ ট্রানজাকশান ভিটা হচ্ছে ভেলোসিটি অফ মানি পিটা হচ্ছে প্রাইস লেভেল আর এমটা হচ্ছে মানি সাপ্লাই ওকে আচ্ছা এই ইকুয়েশান থেকে আমরা কি জানতে পারছি তাহলে এই ইকুয়েশানটা সাজেস্ট করছে যদি আমি মানি সাপ্লাইটাকে যদি আমি ইনক্রিজ করে দিই ঠিক আছে দ্যাট উইল লিড টু দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইস লেভেল ঠিক আছে মানি সাপ্লাই যদি আমি বাড়িয়ে দিই মানে এমটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে প্রাইস লেভেলটাও কিন্তু আমাদের বেড়ে যাবে যদি আমাদের ভেলসিটি অফ মানি অ্যান্ড দ্য লেভেল অফ ট্রানজ্যাকশান যদি আমাদের কনস্ট্যান্ট ধরা হয় কনস্ট্যান্ট থাকে ঠিক আছে কিন্তু ভেলোসিটি অফ এটা কিন্তু অনেক ডিবেটও আছে ভেলোসিটি অফ মানি কিন্তু কনস্ট্যান্ট আমাদের থাকে না ঠিক আছে সেই জন্য ডিবেট আছে এই থিওরি থেকে আমরা মানে কি বলছে এই থিওরিটা বলছে দ্য চেঞ্জেস ইন দ্য মানি সাপ্লাই হ্যাজ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন দ্য ইনফ্লেশন ঠিক আছে এই যে মানি সাপ্লাইয়ের চেঞ্জ যেটা আছে সেটা কিন্তু ডাইরেক্টলি ইম্প্যাক্ট করে ইনফ্লেশনের উপরে আর যত আমার মানি সাপ্লাই আমার বাড়বে ইনক্রিজ করবে দ্যাট উইল লিড টু দ্য ইনক্রিজ ইন দ্য প্রাইস লেভেল ওকে দ্যাট মিনস ইট রিডিউসেস দ্য পারচেসিং পাওয়ার অফ মানি ঠিক আছে এটা হচ্ছে এই ফিশার কোয়ান্টিটি থিওরি নেক্সট বিফোর দ্য রাইজ অফ মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম ইন্ডিয়ান এক্সপোর্টস কনসিস্টেড চিফলি অফ ম্যানুফ্যাকচারার্স লাইক আচ্ছা যখন আমাদের মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম আসেনি তখন বেসিক্যালি আমাদের ইন্ডিয়া থেকে কি এক্সপোর্ট হতো কটন অ্যান্ড সিল্ক ফ্যাব্রিক্স এখন কারণ আমাদের তখন টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা অনেক ভালো ভালো ছিল তাই তো তাহলে আমাদের এখান থেকে এক্সপোর্ট করতো কিন্তু কটন অ্যান্ড সুযোগ সিল্ক ফ্যাব্রিক্স ওকে নেক্সট দ্য কাঞ্চনজাঙ্গা পিক ইজ লোকেটেড ইন উইথ সাব ডিভিশন অফ হিমালয়া ফ্রম দ্য ফলোয়িং তাহলে কাঞ্চনজাঙ্গা কোন সাব ডিভিশনের মধ্যে পড়ছে কাঞ্চনজাঙ্গা কিন্তু পড়ছে এই দার্জিলিং সিকিম হিমালয়াস ঠিক আছে এখানে পড়ছে কিন্তু কাঞ্চনজাঙ্গা আচ্ছা কাঞ্চনজাঙ্ঘা কিন্তু থার্ড মানে ওয়ার্ল্ডের থার্ড হায়েস্ট মাউন্টেন যার উচ্চতা কিন্তু এইট ফাইভ এইট সিক্স মিটার ঠিক আছে আর এটা কিন্তু মানে হিমাদ্রি যেটা আমরা বলি গ্রেটার হিমালয়া তার একটা পার্ট হচ্ছে কাঞ্চনজাঙ্গা আর দু হাজার ষোলো সালে কাঞ্চনজাঙ্গা যে ন্যাশনাল পার্কটা আছে সেটা কিন্তু ইউনেস্কোর আন্ডারে গেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে ঠিক আছে তাহলে কাঞ্চনজাঙ্গা ন্যাশনাল পার্ক কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে সেটা হচ্ছে টু সালে ওকে বাইরে একটু ডিস্টার্ব হচ্ছে কিছু করার নেই একটু শুনতে হয়তো অসুবিধা হতে পারে তো আমি চেষ্টা করছি নেক্সট গুরু বিপিন সিং নৃত্যাচারিয়া অ্যাওয়ার্ডি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডি অ্যান্ড হচ্ছে কালিদাস সম্মান অ্যাওয়ার্ডি ওয়াজ রিনাউন্ড ফর প্রোমোটিং হুইচ ক্লাসিক্যাল ডান্স তাহলে গুরু বিপিন সিং উনি কোন ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে যুক্ত আনসার হয়ে যাবে কি মণিপুরি ডান্স ঠিক আছে মণিপুরি ডান্সের সঙ্গে কিন্তু গুরু বিপিন সিং কিন্তু যুক্ত আচ্ছা আরও নাম যেটা মনে রাখতে হবে মণিপুরি ডান্সের সঙ্গে সেটা হচ্ছে জাভেরি সিস্টার্স ঠিক আছে জাভেরি সিস্টার্স এটা কোনো একবারে এক্সামে এসেছিলো সিজিএল এর তো জাভেরি সিস্টার্সও কিন্তু মণিপুরি ডান্সের সঙ্গেই যুক্ত সবিতা মেহতা নির্মলা মেহতা এনারা প্রত্যেকে কিন্তু মণিপুরি ডান্সের সঙ্গে যুক্ত ওকে কুচিপুড়ি ডান্সের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে তিনি হচ্ছেন ভেমপাতি চিন্নাসাত্যাম পরীক্ষাতে এসে গেছে এই সিএচএস এ ভেমপাতি চিন্নাসাত্যাম উনি হচ্ছেন কুচিপুরি ডান্সের সঙ্গে আচ্ছা ওডিসি ডান্সের সঙ্গে যুক্ত ভীষণ ইম্পর্টেন্ট নাম তিনি হচ্ছেন কি কেলুচরণ মহাপাত্র আগের বছর যে সিজিএল হয়েছিল এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল কেলুচরণ মহাপাত্র আচ্ছা কত্থক কত্থকের আমরা জানি পণ্ডিত বীরজু মহারাজ আছেন তারপর হচ্ছে সীতারা দেবী তো এনারা শম্ভু মহারাজ পণ্ডিত শম্ভু মহারাজ গোপী কৃষ্ণ এনারা প্রত্যেকে কিন্তু কত্থকের সঙ্গে যুক্ত ওকে হু হোল্ডস দ্য অথরিটি অফ ট্রান্সফারিং জাজেস ফ্রম ওয়ান হাইকোর্ট টু আনাদার হাইকোর্ট তাহলে এই জাজদের যে ট্রান্সফার হয় একটা হাইকোর্ট থেকে আরেকটা হাইকোর্ট এই অথরিটিটা কার আছে এই অথরিটিটা আছে কিন্তু প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ঠিক আছে এখানে উত্তর হয়ে যাবে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ঠিক আছে আচ্ছা সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট এনার কী কাজ এনার কাজ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস টু দ্য সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের যে জাজদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তখন কিন্তু ইনি রেসপন্সিবল থাকেন সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাজ কি ইনি হচ্ছেন অ্যাডমিনিস্ট্রেশনটা দেখেন সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্টের আর ল মিনিস্টার অফ ইন্ডিয়ার কাজ কি এই যে ল অ্যান্ড পলিসিস যেগুলো আছে সেগুলো ফর্মুলেশন করা ইমপ্লিমেন্টেশন করা মানে লিগাল সিস্টেম ইন্ডিয়ার ঠিক আছে নেক্সট ড্যাশ ইজ দ্য প্রসেস অফ কমপ্লিট অর ইনকমপ্লিট অক্সিডেশন অর হাইড্রোলাইসিস অফ ফ্যাটস অ্যান্ড অয়েলস ওয়ে এক্সপোজ টু এয়ার লাইট ময়শ্চার অর ব্যাকটেরিয়াল অ্যাকশান দ্যাট স্পয়েলস ফুড তাহলে আমরা দেখেছি কোনো ফ্যাট বা তেল জাতীয় খাবার যদি আমরা রেখে দিই না তখন কী হয় কিছু মানে কিছুদিন যাওয়ার পর ওটা কিন্তু নষ্ট হয়ে যায় ঠিক আছে সেটা স্পয়েল হয়ে যায় ফুডটা ঠিক আছে সেখান থেকে একটা ফাউল স্মেল হয় এটা কেন হয় বিকজ অফ দ্য হয় কমপ্লিট বা ইনকমপ্লিট অক্সিডেশন হয়ে গেছে বা হাইড্রোলাইসিস অফ ফ্যাট হয়ে গেছে অয়েল হয়ে গেছে যেমন এয়ার লাইটার বা ময়শ্চারের কন্ট্যাক্টে আসছে ঠিক আছে এই যে প্রসেসটা এই প্রসেসটাকে কী বলা হয় এই প্রসেসটাকে বলা হয় ডেন্সিডিফিকেশান ঠিক আছে র্যান্সিডিফিকেশান হচ্ছে প্রসেসটাকে বলা হয় আচ্ছা এই এইখান থেকে আমরা একটা ফুডকে তাহলে প্রিজার্ভ কী করে করে রাখতে পারি আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট ইউজ করতে হবে যেটা প্রিজার্ভেটিভ হিসেবে কাজ করবে অক্সিডেশন যে হচ্ছে সেই অক্সিডেশন প্রসেসটাকে ডিলে করে দেবে ঠিক আছে তাহলে আমাদের খাবার নষ্ট হবে না আর সেই জন্য আমরা দেখেছি যে ওয়েলি যে ফুড আইটেমসগুলো থাকে না সেগুলো যদি প্যাকিং থাকে নাইট্রোজেন গ্যাস দিয়ে প্যাকিং করা হয় ঠিক আছে নাইট্রোজেন গ্যাস এই নাইট্রোজেন গ্যাসটা কী করে নাইট্রোজেন গ্যাস হচ্ছে ফার্দার অক্সিডেশন থেকে মানে বাঁচাই আর অক্সিডেশন হতে দেবে না আর যে সারাউন্ডিংটা যেটা আছে সেটা একটি ইনার্ট পরিবেশ তৈরি করে দেয় ঠিক আছে কারণ নাইট্রো ওটা একটি ইনার্ট পরিবেশ বিকজ অফ ইস ক্যারেক্টারিস্টিক প্রপার্টির জন্য ঠিক আছে একটা ইনার্ট মিডিয়াম তৈরি করে দেয় তার জন্য আর কোনো রিয়াকশন হয় না ঠিক আছে তাহলে অক্সিডেশনেরও নেই তো বা কোনো স্পাইসও আমরা ইউজ করি অনেক সময় ঠিক আছে ওই অক্সিডেশনটাকে রিডিউস করার জন্যে ফুড আইটেমসের নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং ইজ টিবেটো ও বার্মিস ল্যাঙ্গুয়েজ তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা টিবেটো ও বার্মিস ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে আনসার হয়ে যাবে কি ত্রিপুরি ত্রিপুরি হচ্ছে টিবেট ও বার্মিস ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে আচ্ছা ওড়িয়া তো জানি উড়িষ্যার আসাম তো জানি আসামিস হচ্ছে আসাম আর টুলু ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা হচ্ছে ড্রাভিডিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা কিন্তু কর্ণাটকা আর কিছুটা কেরালার পার্ট নিয়ে কিন্তু এই টুলু ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইউজ হয় নেক্সট হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য অথার অফ দ্য প্লেম মৃচ্ছ কোটিকা মৃচ্ কোটিকা হচ্ছে দ্য লিটিল ক্লে বলা হয় ঠিক আছে এই মৃচ্ছকটিকার অথারকে মৃচ্ছ কটিকা হচ্ছে সুদ্রাকা শুদ্রাকা হচ্ছে অথার বোঝা গেছে আচ্ছা মৃচ্ছকটিকা হচ্ছে একটা লাভ স্টোরি বেসিক্যালি কার কার লাভ স্টোরি একজন ওর্দি ব্রাহ্মণা চারু দত্ত অ্যান্ড হচ্ছে কটেশিয়ান বসন্ত সেনা ঠিক আছে এনাদের দুজনের হচ্ছে লাভ স্টোরি হচ্ছে মৃচ্ছ কোটিকা লেখককে সুদ্রাকা আচ্ছা কালিদাসের কিছু ইম্পর্টেন্ট আমাদের মনে রাখতে হবে যেমন হচ্ছে কুমারা ভাবা অভিজ্ঞানা শাকুন্তলাম রাঘুবংশ হচ্ছে মেঘদূত এগুলো হচ্ছে সব কালিদাসের লেখা আচ্ছা অমর সিংহকে অমর সিংহ কিন্তু হর্ষবর্ধনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ঠিক আছে অমর সিংহ ইজ বেসিক্যালি হচ্ছে লেক্সিকোগ্রাফার অ্যান্ড হচ্ছে গ্রামারিয়ান ঠিক আছে উনি একজন গ্রামারিয়ান আচ্ছা ওনার যে ওয়ার্ক তার নাম হচ্ছে অমর খোসা ঠিক আছে যেটাকে সংস্কৃত থেরাসিস বলা হয় ঠিক আছে আর ভাষা ভাষা ওনার একটা খুব ইম্পর্টেন্ট বই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি স্বপ্ন ভাষা বা দত্তম ঠিক আছে ভাষার লেখা নেক্সট কি বলেছে এটা বিশাল কোয়েশ্চেন সেটা হচ্ছে সিলেক্ট দা ফলস স্টেটমেন্ট ফ্রম দ্য গিভেন অপশন আচ্ছা এই অপশনগুলোর মধ্যে কোনটা ফলস স্টেটমেন্ট সেটা মধ্যে দেখতে হবে ফার্স্ট দেখে নি বইকাল রক আর ফর্ম ফ্রম দ্য ডিস্ট মেটেরিয়ালস দ্যাটস প্রেসিপিটেড

সিমেন্টেশন অফ দ্যাট মেটেরিয়াল উইদিন বডিস অফ ওয়াটার অ্যান্ড অ্যাট দ্য সার্ফেস অফ দ্য আর্থ এটা ঠিকই আছে ডিপোজিশনের জন্যই মানে গ্রাজুয়াল ডিপো ডিপোজিশনের জন্যই সেগিমেন্টারি রক্সটা ফর্ম হয় মেটামরফিক রকস ক্যান বি ফর্মড সিম্পলি বাই বিং ডিপ বিনিথ দ্য আর্থ সার্ভেস সাবজেক্ট টু হাই টেম্পারেচার অ্যান্ড গ্রেট প্রেসার অফ দ্য রক লেয়ার্স অ্যাবাব ইট হ্যাঁ এটা ঠিকই আছে মেটামরফিক রক্স সেইভাবেই তৈরি হয় আমাদের যে আর্থ সার্ফেস একদম ডিপ বিনিতে প্রচুর হাই টেম্পারেচার হাই প্রেশারের যখন কন্টা ইয়েতে আসে তখন এই রক্সটা আমরা তৈরি মানে তৈরি হয় আর ইগনিয়াস রক্স ওই যে কুলিং অ্যান্ড সলিডিফিকেশন অব ম্যাগমা লাভা এটাও ঠিক আছে ঠিক আছে তাহলে অপশান নাম্বার ওয়ানটা কিন্তু এখানে ভুল ছিল নেক্সট পাঠানস ইন নর্থ ওয়েস্ট ইন্ডিয়া অর্গানাইজ দ্য সোসাইটি অফ খুদাই খিদমাতগার্স পপুলারলি নোন অ্যাজ রেড শার্টস আন্ডার হুস লিডারশিপ আচ্ছা রেড শার্ট খুদাই খিদমাতগার থেকে প্রচুর কোয়েশ্চেন এসে থাকে এখানে উত্তর কী হয়ে যাবে খান আব্দুল গাফার খান ঠিক আছে খান আব্দুল গাফার খান এনাকে বাদশাহানও বলা হয় আচ্ছা খুদাই খিদমত এটা উনি তৈরি করেছিলেন কত সালে মনে রাখতে হবে নাইনটিন টোয়েন্টি নাইনে ঠিক আছে তাহলে ওনার রেড শার্টও বলা হয়ে থাকে এর পরীক্ষায় কিন্তু প্রচুর আসে ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস অর ইউনিয়ন টেরিটরিজ ওয়ার দ্য থার্টি সিক্স ন্যাশনাল গেমস হেল তাহলে ছত্রিশতম যে ন্যাশনাল গেমসটা কোন স্টেটে হয়েছিল আনসার হয়ে যাবে কি গুজরাট উইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ এস্টাবলিশন বম্বে ইন সেভেন্টি ফাইভ তাহলে এইটিন সেভেন্টি ফাইভে বম্বে যেটা হয়েছিল সেটা কি আরিয়া সমাজ কে কেটাবলিশ করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী ওনার একটা বিখ্যাত লাইন আছে সেটা মনে রাখতে হবে ব্যাক টু দ্য ভিদাস ঠিক আছে স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন ব্যাক টু দ্য বেদাস এখান থেকে খুব প্রশ্ন মিশে থাকে নেক্সট উইচ of the ফলোয়িং options conveys দ্য মিনিং of দ্য ওয়ার্ড রিপাবলিক ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তাহলে যে রিপাবলিক যে আমরা বলি আমাদের ভারতের সংবিধানে যে লেখা রয়েছে রিপাবলিক আমাদের দেশ তারা রিপাবলিক কথাটার মানে কি রিপাবলিক হচ্ছে আমরা হচ্ছে ইলেকটেড হেড আমরা যে আমাদের যে হেড যারা আছে না তাদেরকে আমরাই কিন্তু চুজ করি আমরা ইলেকশান মাধ্যমে কিন্তু আমরা তাকে চুজ করি আমাদের কিন্তু মনার্কিয়াল নয় যে রাজার ছেলে রাজা হতেই চলেছে মানে পরপর জেনারেশান ওয়াইজ হতে চলেছে এটা কিন্তু নয় আমরা কিন্তু পাঁচ বছর পেরিয়ে গেলে আমরা আবার ভোটিংয়ের থ্রুতে তাকে কিন্তু আমরা হাঁটিয়েও দিতে পারি তো এই পুরো পাওয়ারটা যেটা আছে এটা ইলেকশানের মাধ্যমে হয় ইলেকটেড হেড মানে জনগণের থেকে ইলেকশ ইলেকটেড হয়েছেন নেক্সট ও হু অ্যামাং দা ফলোই ওয়াজ ডিফিটেড ইন দ্য ব্যাটেল অফ চান্দেরি ইন ফিফটিন টোয়েন্টি এইট তাহলে সবার আগে মনে রাখতে হবে ব্যাটেল অফ চাঁদেরি কত সালে হয়েছিল উত্তর হয়ে যাবে ফিফটিন টোয়েন্টি এইট কে ডিফিটেড হয়েছিলেন আনসার হয়ে যাবে কি মেদিনী রায় নেক্সট দ্য ভেনিউ অফ টোয়েন্টি টোয়েন্টি অলিম্পিক গেমস খুব ফেমাস টোকিও অলিম্পিক্স যেটা টোয়েন্টি টোয়েন্টিতে হয়েছিলো ঠিক আছে নীরাজ চোপড়া শোনা যেতেছিলেন টোটাল কতগুলো মেডেল পা পেয়েছিলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে ঠিক আছে সোনা তো একটা পেয়েছিলো একটা গোল ছিল বাকি টোটাল মিডল কতগুলো এসেছিলো আমাদের ইন্ডিয়ার আচ্ছা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ